সবার খুব ভালো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল এন্ড ইট ইজ ইয়োর সোহাম তো সকাল শুরু হয়েছে একটু দেরিতে কালকের এই গেট টুগেদার আছে বলে তার জন্য বাজার হাট করা নানান রকম সমস্ত কিছু মানে কেনাকাটা এগুলোতে মানে প্রচুর পরিশ্রম গেছে তারপর প্রথমে প্ল্যান ছিল বাইরে বেরিয়ে করব তারপর লাস্ট অফ ডিসিশন চেঞ্জ করলাম বাড়ির ছাদেতেই করব বলে একটা পরিকল্পনা নেওয়া হলো তার জন্য ছাদেতে গ্যাস ট্যাস সমস্ত গ্যাসের সিলিন্ডার তোলা ওভেন তোলা সেগুলোকে সেট করা আরও নানান রকম জলের ব্যবস্থা ব্যবস্থা এগুলো করা সব কিছু করে এসে গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা একটু পরেই সবাই চলে আসবে আজকে স্পেশাল রাঁধুনি হিসেবেও আমি আত্মপ্রকাশ করতে চলেছি সেটা তোমাদের সবাইকে দেখতেই হবে আর তার সঙ্গে জমিয়ে আড্ডা ফাটাফাটি মস্তি ঘুরি ওড়ানো সমস্ত কিছু চলছে তো বস আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেটা বলার অপেক্ষা রাখে না তো আর দেরি নয় সঙ্গে থাকো চলো ব্লগটা শুরু করি ফাইনালি সকালের সবজি কাটাকাটি সমস্ত কিছু শুরু হয়ে গেছে আমরা একদম ফুল পিকনিক মুড অন আমার ভাই বিতান এখানে জল ভরছে ডেকচিতে দেখা যাচ্ছে এবং মা চুপটি করে রোদ্রে দুষ্টুমি সহ্য করছে এই নিয়ে ফুল টু এনজয় করছি বস এবং সবাই আমাদের সঙ্গে চলে এসো তো ফাইনালি এরকম বিচ্ছিরি বাওয়াল দিচ্ছি তার সঙ্গে রোদ্দুরও পাল্লা দিয়ে বাওয়াল দিচ্ছে রোদ্দুরকে সামলাচ্ছে রোদ্দুরে কাকা নানান রকম দুষ্টুমি ওর নানান রকম আবদার সামলাতে হচ্ছে ভালো মাংস নয় ফাইনালি সমস্ত তরকারিপাতি কাটিং হয়ে একদম রেডি রান্নার জন্য এবার মাংসটাকে ম্যারিনেশনের পর্ব চলছে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি আর বিতান একদম রেডি ঘুরিয়ে ওড়ানোর জন্য তো এখন পায়েল হেল্প করছে আমাকে মাংস ম্যারিনেট করতে মোটামুটি চেষ্টা করবো ম্যারিনেট করার পর প্রায় এক ঘন্টা ঘন্টা খানিক মতো রেখে দেওয়ার তো ফাইনালি ঘুড়িতে যুক্তি বেঁধে আমরা একদম ঘুড়ি ওড়ানোর জন্য রেডি মানে আকাশে দারুণ হাওয়া দিচ্ছে প্রচুর ঘুড়ি উঠছে যেটা আমরা দেখতেই পাচ্ছি নতুন বছরের শুরুতে মানুষ পিকনিকের সাথে সাথে ঘুড়ি মেলাও খুব কাছে কিন্তু এটা মনে রাখতে হবে তার জন্য বর্ধমান শহরে যেহেতু প্রচুর ঘুড়ি ওড়ে তাই মানে মানুষ একদম মানে পিকনিকের মেজাজেই কিন্তু ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে আশেপাশে প্রচুর ঘুড়ি উঠছে নানান রকমের আমরাও ঘুড়ি ওড়াচ্ছি আনন্দের সঙ্গে রোদ্দুর কিন্তু একদম খুব বোর ফিল করছে যে এত ঘুড়ি উঠছে আমি ওড়াতে পারছি না কেন এরকম একটা ব্যাপার তো মাঝে মাঝে রেগে গিয়ে লাটায় হাত দিচ্ছে ঘুড়ি পারলে সামনে পেলে ছিঁড়ে দেবে এরকম একটা ভাব এখন ঘুড়িতে সময় হচ্ছে 12:20 আমরা এখন মোটামুটি ভাত এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র মানে গলদা চিংড়ি তারপর চাটনি ইত্যাদি ইত্যাদি কাজ সমস্তটা কমপ্লিট পোস্ত বড়া এগুলো সবের কাজ মোটামুটি কমপ্লিট এরপর আমি বসলাম আমাদের এই মাংস নিয়ে এখন মাংসর আলু ভাজা হচ্ছে কড়া কড়া করে একটু আলুটা ভাজা হবে তারপর মাংসটা বসবে তো এর ফাঁকে আমি একদম সময় পাইনি ব্লগে আসার বা কথা বলার তো তোমাদের সঙ্গে আজকে আগেন জানিয়ে রাখি যে তোমরা সবাই খুব আনন্দ করো এবং তোমরাও কমেন্টে জানাও তোমরা কীরকম আনন্দ করলে আমরা যেমন ফ্যামিলি নিয়ে একটা ফিস্ট করলাম তবে এবার মিস করছি আমাদের কাকাদের আসার কথা ছিল কাকা কাকিমা আসার কথা ছিল তারপর ছোটো কাকার ছেলে তিতান তার আসার কথা ছিল সেগুলো মানে কি বলবো কিছু ইচ্ছে বা কিছু এক্সপেকটেশন সেগুলো তো অপূর্ণই থেকে যায় তো তারা আসতে পারেনি বিকজ ঠাকুমার একা থেকে যাবে বা শরীরটা একটু খারাপ সেই জন্য আসতে পারেনি হ্যাঁ এবার নকাকিমার হঠাৎ করে একটা পিকনিক ওখানে ওটা ঠিক আছে ওটা হয়ে গেছে অ্যারেঞ্জ হয়ে গেছে পেছনে আমার ভাই নকাকার ছেলে বিতান আর এখানে হচ্ছে আমাদের রোদ্দুর খালি সবাইকে একবার গিয়ে জ্বালাতন করে যাচ্ছে আর চলো আর বেশি না কথা বলে আমাদের এখন কাজটা শুরু করি বাকিটা তোমরা দেখতে থাকো তো মাংস রান্না শুরু হয়ে গেছে ঘড়িতে বেড়ায় মানে গড়িয়ে প্রায় একটার দিকে কাঁটা এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পেটে খিদে নেই কারুর কারণ অনেক দেরিতে মানে টিফিন করা হয়েছে এবং খুব জমজমার টিফিন করা হয়েছে বাবা কে মানে কেক নিয়ে এসেছিলো
তার সঙ্গে চপ নিয়ে এসছে, আরও মুরব্বা নিয়ে এসছে, আরও অনেক কিছু ছিল, মটরশুঁটি ফটরশুঁটি দিয়ে ভালো করে জম্পেশ একটা টিফিন করা হয়েছে। এখন প্রায় একটার দিকে কাঁটা এগিয়ে চললেও কারোরই পেটে সেরকম খিদে নেই, তবে আশা করি চান করার পর একটা খিদে খিদে ভাব মানে চলে আসা উচিত বা চলে আসবে। তো দেখা যাক। নতুন বছর, নতুন বছর, সবাই ভালো থাকো। আর কি বলতে হয়? নতুন বছরের শুভেচ্ছা এবং সবাই ভালো থাকো। নতুন বছর বলতে হয় না, হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ আর, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি। মায়ের দাঁতগুলো বলে রাখি, মায়ের দাঁতগুলো কিছুদিন আগে সবকটা ফিনিশ হয়ে গেছে, যার জন্য ভালো করে কথা বলতে পারছে না। তাই একবার হ্যাপি নিউ ইয়ার ভালো করে বলো একবার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি, হ্যাপি নিউ ইয়ার, ইয়ার, ইয়ার। দাঁতগুলো কই? তো দাঁতগুলো সব পড়ে যাওয়াতে, খুলে দেওয়াতে তো ব্যাপারটা এরকম হচ্ছে যে ঠিকমতো উচ্চারণ করতে পারছে না। তুলছি তো, রোদ্দুর প্রচন্ড দুষ্টুমি করছে, তাই ওকে দাদুর হাতে হ্যান্ড ওভার করা হলো। শুভ নববর্ষ সবাইকে, সবার খুব ভালো হোক, সবার খুব ভালো হোক। সবাই ইয়োরসোহম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। টাটা করে দাও টাটা, বন্ধু বন্ধু সব টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 টাটা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকুন। তো রোদ্দুরের দুষ্টুমি ক্রমশ বেড়েই চলছে, তার সঙ্গে মাথার ওপরে রোদ্দুরও চরম একটা আকার ধারণ করছে। তো এর মাঝখানে মাংস মোটামুটি কষা হয়ে গিয়ে মাংসতে জল একটু দিয়ে ঝোলের মতো করে চাপিয়ে আমি গেলাম চান করতে, আর রোদ্দুর বনবন বনবন করে গোটা ছাদে ঘুরতে থাকলো। ফাইনালি চান করে এসে দেখি যে মোটামুটি পাঁপড় টাপড় ভাজা সব কমপ্লিট, পায়েল সব করে ফেলেছে। তো এখন দুটো চল্লিশ বাজছে, দুটো ৪৫ বাজছে। তো আমরা এখন খেতে বসে পড়েছি, অ্যারেঞ্জমেন্ট মোটামুটি সব হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের বাড়ির সব মেম্বার। রোদ্দুর মা যেহেতু মানে কি বলবো মাংস খায় না, তার জন্য মায়ের জন্য আলাদা পাতের সামনে গ্লাস উল্টে গেছে এবং এরকম একটা পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে খেতে হবে। তো চলো শুরু করা যাক। এর মাঝখানে রোদ্দুর আবার দাদুর কাঁধে চেপেছে, দিয়ে গোটা ছাদ ঘুরছে, আর তার মাঝে মাঝে দাদুর চুলেতে মাথা বা মুখটা রেখে একটুখানি রেস্ট নিচ্ছে, একটু আদর খেয়ে নিচ্ছে। তো এইসব চলছে, তার মাঝখানে আমরা ভাত টাত খেয়ে একদম ক্লান্ত, মানে যুদ্ধ শেষ, যুদ্ধ শেষে যেরকম সৈনিকদের যেরকম একটা ক্লান্তি থাকে, আমরাও খাওয়ার খাদ্য যুদ্ধ শেষ করে এখন অবসন্ন ক্লান্ত অবস্থায় শতরঞ্জির ওপর শুয়ে আছি, পেট পুরো একদম হাই ঢাই। ফাইনালি বছরের প্রথম দিনের সূর্য ঢলে পড়ার পথে, প্রায় সাড়ে চারটে বেজে গেছে, একটা কমলা রঙের আভা আপনারা দেখতেই পাচ্ছেন। রোদ্দুর সারা দিন ছাদের মধ্যে থেকে চরম এনজয় করেছে এবং এখনও সেই আনন্দের রেশ রয়ে আছে। আমরা সবাই খুব আনন্দ করলাম এবং ফাইনালি এখন আমি বিতান আর পায়েল তিনজন মিলে রোদ্দুরকে বাড়িতে রেখে একটা বেরোনোর একটা ছোটোখাটো একটা প্ল্যান করে ফেলেছি। সো রোদ্দুরকে ওর দাদু ঠাকুমার কাছে রেখে একটু বেরোনোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। বেশি দূর যাব না যেহেতু মোটামুটি সন্ধে হয়ে এসছে, তার জন্য একটু কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসার একটা প্ল্যান করেছিলাম। তো সেটা মোটামুটি এটাই যে এই কাছে একটা পার্ক আছে আমাদের বাড়ির একদমই কাছে, তো সেখানে গিয়ে একটু ঢুঁ মেরে আসলে কেমন হয়,
এটা একটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল, এবং তার সঙ্গে তার পাশাপাশি কিছু ফটোশ্যুট করব এরকম একটা প্ল্যানও করেও বেরিয়েছিলাম। তো Thank you.
ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে ওখান থেকে পার্ক থেকে টোটো পাওয়া একটু অসুবিধা হচ্ছিলো, তাই পায়ে নামার সঙ্গে গাড়িতেই এলো। তো সবাই মিলে খুব এনজয় করলাম আজকে সারাদিনটা। এখন বাড়িতে এসে আমাদের এখন সিঙ্গারা মুড়ির একটা জমিয়ে একটা টিফিন চলছে। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করব। আমার যে ছবিগুলো, এই আজকে যে ছবিগুলো তোলা হলো বা নিউ ইয়ারে যে ছবিগুলো তুলেছি আমরা, সেগুলো আমি অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি দিয়ে থাকি। আমি তো তোমাদের ইচ্ছে হলে তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যেটা আছে সেখানে কানেক্টেড হয়ে থেকো। সবাইকে প্রথমে জানিয়ে রাখি নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সবাইকার খুব ভালো কাটুক। আগামী মানে গত বছরের যে মানে আতঙ্ক আমাদেরকে গ্রাস করেছিল, সেই আতঙ্ক থেকে আমরা ধীরে ধীরে একটু হলেও যেন বেরিয়ে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি নতুন বছরের প্রথম দিনে। তো প্রার্থনা করি যেন এই নতুন বছর প্রত্যেকের জীবনে সাফল্য নিয়ে আসুক এবং সমস্ত দুর্যোগের ঝড় কেটে যায়। আর সবাই খুব খুব ভালো থেকো। নতুন ভিউয়ারদেরকে নতুন করে কিছু বলবো না, নতুন বছরে তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, একটু সাপোর্ট তো দরকার। আর পুরনোরা নতুনরা সবাই মিলে আমার পরিবারের মধ্যে এসে আরও পরিবারটাকে সমৃদ্ধ করো, এই আশা নিয়ে আজকে ব্লগটা শেষ করছি।